হ্যালো ভিওয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশের মাধ্যমে আপনারা ওটিটি সার্ভিসগুলো নিতে পারবেন যা লাইক হৈচই বিঞ্জি এবং আরও যে বিভিন্ন ধরনের ওটিটি সার্ভিস রয়েছে চরকি সেগুলো আপনারা কিভাবে বিকাশের মাধ্যমে কিনবেন সো আমাদের ফেসে যেটা আসতে হবে সেটা হচ্ছে এখানে মোবাইল রিচার্জে চলে আসতে হবে একদম সেকেন্ড অপশন ওপর দিক থেকে মোবাইল রিচার্জ মোবাইল রিচার্জে চলে আসার পরে আপনাদেরকে যেটা করতে হবে যে কোনো একটা নাম্বার সিলেক্ট করবেন সাপোজ ধরেন আমি এখানে আমার নাম্বারটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা এই এই পাশে চলে আসবেন এখানে দেখবেন এই কর্নারের দিকে বান্ডেল লেখা আছে এই বান্ডেলের দিকে যদি আপনারা একটু স্ক্রল করেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এয়ারটেলের নাম্বার ছিল এবং সেই ক্ষেত্রে আপনারা এয়ারটেল থেকে যদি চোর কি হৈচুয়ের সাবস্ক্রিপশন কিনতে চান সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ষাট দিনের সাবস্ক্রিপশান সাথে একশো ষাট এস এম এস এর দাম হচ্ছে সাঁত্রিশ টাকা এরপর যদি আপনারা একটু আগের নিচে স্ক্রল করেন তাহলে নিচে এটার আর কোনো অফার নেই এয়ারটেল থেকে আর কোনো অফার নেই এয়ারটেল থেকে একটা অফারই আছে সো আমরা যদি এখান থেকে এটাকে চেঞ্জ করে আমরা যদি এখানে বাংলা লিঙ্ক দিয়ে দিই তাহলে আমরা দেখতে পারি না দেখি আমরা বাংলা লিঙ্ককে এই পাশে একদম কর্নারের দিকে দেখতে পাচ্ছেন যে বাংলা লিঙ্কের বিনোদন নামে একটা নতুন ট্যাব আছে সেখানে কিন্তু আপনার অনেকগুলো ওটি সার্ভিস পেয়ে যাচ্ছেন এবং এটা কিনতে আপনার বিকাশ থেকে কিনতে পারবেন সেখান থেকে আপনি দেখেন টফি সাবস্ক্রিপশান আছে ছেচল্লিশ টাকায় সাত দিনের জন্য তারপরে আছে টফি না ছিয়ানব্বই টাকায় তিরিশ দিনের জন্য তারপরে আপনি যদি একটু দেখেন যে একশো টাকায় হইচই আইসক্রিম টফি সাবস্ক্রিপশান রয়েছে সাত দিনের জন্য এবং তারপরে যদি আপনি আরও একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচ জিবির ডাটাসহ সহ এখানে হয়েছে আইসক্রিম টফি ফ্রি সাবস্ক্রিপশান রয়েছে এখানে একটা কথা বলে রাখি আপনারা এখানে যে ডাটা পাচ্ছেন সেই ডাটাগুলোটা অবশ্যই আপনারা দেখে নেবেন যে এখানে দেখেন পাঁচ জিবি দুই জিবি এখানে হয়তো বা নর্মাল ডাটা রয়েছে দুই জিবি স্ট্রিমিং ডাটা ডাটা রয়েছে তিন জিবি অথবা এটার উল্টো হতে পারে কিন্তু পুরোটা কিন্তু আপনি যে একদম মানে সব কিছুতে ব্যবহার করতে পারবেন এমনটা নাও হতে পারে সো আমরা যদি একটু গ্রামীণ ফোনে আসি তাহলে এখানে একদম এই পাশে যদি আমরা একটু চলে আসি তাহলে আপনি এখানে দেখতে পাবেন এখানেও রয়েছে বিনোদন নামে একটা আলাদা ট্যাব এবং যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ওয়ান জিবি জিরো পয়েন্ট ফাইভ জিবি স্ট্রিমিং ডাটা এবং জিরো পয়েন্ট ফাইভ জিবি হচ্ছে আপনার রেগুলার ডাটা দেখেন এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে গ্রামীণ ফোন খুব সুন্দর করে যে আপনি কোন ডাটা কতটুকু ইউজ করতে পারবেন সো এখানে যদি আমরা সাত দিনের প্যাক নিই তাহলে আটাত্তর টাকা আমাদের খরচ পড়ছে এবং সাথে আমরা কিছু ডাটা এবং কিছু ক্যাশব্যাক পেয়ে যাচ্ছি মানে অলমোস্ট আমরা প্রথম যে এয়ারটেলের যে অফারটা দেখেছিলাম সেটার সিমিলার একটা মানে হচ্ছে প্রাইস রয়েছে এরপর নিচে যদি নামি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সাত জিবি স্ট্রিমিং ডাটা তিন জিবি রেগুলার ডাটা এটার দাম হচ্ছে তিনশো আটান্ন টাকা এটা তিরিশ দিনের এটাতে রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ওটিটি সার্ভিস একসঙ্গে বান্ডেল করা এবং এটা আপনি রিচার্জ করে নিতে পারবেন রিচার্জ ধামাকার মধ্যে রয়েছে সেই ক্ষেত্রে আপনি রিচার্জ করতে হবে পাঁচশো আটান্ন টাকা একবারে সো এটাতে আপনি তিরিশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন মানে তিনশো আটান্ন টাকা থেকে আরও তিরিশ টাকা বাদ দিলে মনে হয় সম্ভবত তিনশো আঠাশ টাকা হবে আপনার এটার প্রাইস ওকে আপনি সেটা দেখে নেবেন এরপরে প্লেব্যাক রয়েছে চুরানব্বই টাকা এখানেও রয়েছে অনেকগুলো ওটিটি প্ল্যাটফর্ম একসঙ্গে এখানে রয়েছে আবার সেই সবগুলো পাঁচটা একসঙ্গে প্লেব্যাক অনেকগুলো একসঙ্গে সাত দিনের জন্য এরকম করে কিন্তু খুব সুন্দর করে আপনি দেখতে পাচ্ছেন যে এখন আমাদের কিন্তু আলাদা করে আর খোঁজা লাগছে না এখানে একটু দুঃখজনকভাবে আমাকে বলতে হচ্ছে যে টেলিটকের টেলিটকে এখানে দুঃখজনকভাবে বলতে হয়েছে যে টেলিটকের কোনো ধরনের কোনো বিনোদন অফার নেই আবার যদি আমি একটু ব্যাকে যাই এবং এখান থেকে দেখি ইস্কিটোতে ইস্কিটোতেও কিন্তু কোনো ধরনের কোনো বান্ডেল অফার নেই বা বিনোদন অফার নেই এখানে বান্ডেলে আসলে আপনারা দেখতে পাচ্ছি না যেখানে কোনো কিছু নেই টেলিটকেও নেই সো আমরা এখান থেকে খুব সহজেই ধরে নিতে পারছি যে টেলিটক থেকে বা টেলিটক থেকে বা স্কিটো সিম থেকে আপনারা এই ধরনের কোনো ধরনের সুবিধা পাবেন না সেই ক্ষেত্রে আপনারা ধরে নিতে পারেন যে সিমের সিম বা সিম কোম্পানিরও কোনো অফার নেই যতগুলো অফার আছে তো সবগুলো এখন আপনারা একবারে বিকাশের এই অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন সো আপনারা যদি কারো এই ধরনের কোনো কিছু কেনার থাকে তাহলে আপনারা খুব সহজে এখান থেকে কিনতে পারবেন এবং মোবাইল নাম্বারের মাধ্যমে লগ করতে হবে আরও একটা জিনিস বলে দিচ্ছি আপনারা যখন মোবাইল নাম্বারের মাধ্যমে লগ ইন করবেন চেষ্টা করবেন কোন কোন জায়গাতে যদি প্লাস এইট এইট দেওয়া থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে পুরো নাম্বারটা লিখবেন আর যদি প্লাস এইট এইট জিরো লেখা থাকে সেই ক্ষেত্রে আপনাদের যে মোবাইল নাম্বারটা সেটা প্রথমে যে শূন্যটা এটা বাদ দিয়ে আপনারা মোবাইল নাম্বার লিখবেন কারণ দুইটা জিরো হয়ে যাবে তিনি চিন্তা করেন প্লাস এইট আবার আপনি জিরো দিয়ে লিখছেন সো এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন বিশেষ করে চোরকি এবং হইচুয়ের ক্ষেত্রে নাম্বারের পূর্বের যে জিরোটা এটা বাদ দিবেন দিয়ে লগ জন্য ট্রাই করবেন ওটিপি আসবে ওটিপি দিয়ে আপনি লগ করবেন যদি কেউ চান যে আমি মেইলের মাধ্যমে এটা করবো সেক্ষেত্রে আমার ধারণা যেটা মেইলের মাধ্যমে সম্ভব হয় না কারণ এটা মোবাইলের নাম্বারের এগেনেস্টেই সাবস্ক্রিপশনটি দেওয়া হয় তাই মোবাইল নাম্বার থেকেই যতবার লগ ইন করবেন লগ ইনটি ওটিপির মাধ্যমে করতে হবে আজকে পর্যন্ত ভিডিও ভালো লাগলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ডেট গুড ডে টাটা আল্লাহ হাফেজ